লুক ওয়ার কামিং। ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির নো মেকআপ লুক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তারপর থেকে তার গায়ের রং নিয়ে ট্রল করছেন নেটিজেনরা, যাকে বলা হয় বর্ণ বৈষম্য। গায়ের রং নিয়ে কটুক্তি করে কষ্ট পেয়েছেন মাহি। ফেসবুকে নাতি দীর্ঘ এক স্ট্যাটাসের মাধ্যমে সেই অনুভূতির কথা জানিয়েছেন তিনি। মাহি লিখেছেন, মাঝে মধ্যেই অভিনেত্রীদের স্কিন কালার নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য শোনা যায়। নিজের বাইরেও অনেকের পোস্টেই এমন মন্তব্য চোখে পড়ে, কিন্তু একজন অভিনেতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটে না। এর কারণ আসলে অজানা। হয়তো আমরা অনেকেই মধ্যযুগীয় ধ্যান ধারণা নিয়েই চলছি। ক্যারিয়ারের শুরু থেকে কাজকে গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বরাবরই কাজকে গুরুত্ব দিয়েছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে সেখানেও অনেক চেষ্টা, কষ্ট, পরিশ্রম রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, কিন্তু তারপরও মাঝে মাঝে রং নিয়ে মানুষের এমন ট্রল করা আমাকে ভাবায়। যদিও গুটি কয়েক মানুষই কেবল এমনটা করে থাকে, অথচ একজন মানুষকে, একজন অভিনেত্রীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত, অন্য কিছু দিয়ে নয়। মাহি আরও লিখেছেন, কাজের সমালোচনা করুন, মাথা পেতে নেব, নিজেকে আরও শুধরানোর চেষ্টা করব, কিন্তু এভাবে গায়ের রং নিয়ে কথা বলে নিজের পরিচয় দেবেন না। আমি আপনাদের জন্য কাজ করছি, করে যাব, আপনাদের ভালোবাসায় থাকতে চাই, বাঁচতে চাই। এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি একাধিক নাটকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।